হ্যালো, কি হলো বলো তো? তোমাকে কখন থেকে ফোনটা করছি? ফোনটা ধরছো না কেন? কেন ধরছো না তুমি আমার ফোন? কি হলো, চুপ করে আছো কেন তুমি? কোথায় আছো তুমি? আমি অফিসে কাজ করছি। শোনো, তোমার ফোন বিজি ছিল কেন? আরে বিজি, আরে আরেকটা ফোন আসছিল, বিজি ছিলাম তাই জন্য। ও, নিশ্চয়ই তুমি তোমার বউকে ফোন করছিলে তাই না? খুব দেখছি ভালোবাসা তোমার জন্মে গেছে। রায়া প্লিজ, আমি কোনো কথা শুনবো না। অর্ক, তোমাকে এক্ষুনি আমার কাছে আসতে হবে। আমি তোমাকে চাই, রাইট নাও। ইম্পসিবল, আমি অফিসে কাজের মধ্যে। আমি কোনো কথা শুনতে চাই না অর্ক। কোনো কথা শুনবো না আমি। তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমি সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেবো, সব ভেঙে দেবো। রায়া, ওকে রায়া প্লিজ, রায়া প্লিজ, ওকে ওকে ওকে, আমি, তুমি প্লিজ টেনশন করো না, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি চলে এসো। এসেছো অর্ক, তুমি জানো তুমি আমাকে ভুলে যাচ্ছ কেন? অর্ক কেন মানে কি কি হয়েছে? তুমি আমাকে একদম ভুলে যাচ্ছ। আরে কি 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 হলো? তুমি আমার সাথে এরকম করছো? হয়েছে তো কি? তুমি যখন এখানে একা একা এসেছিলে, একাকী তো কে দূর করেছিল বলো? কে দূর করেছিল? আমি ভুলে গেছো অর্ক? এরকম স্টিফ হয়ে যাচ্ছ কেন অর্ক? হ্যাঁ, আগে তো এরকম করতে না। অর্ক, আমায় আর তোমার ভালো লাগছে না তাই না? ভর্তি করা হয়ে গেছে বলো? হ্যাঁ, ভর্তি করা হয়ে গেছে তোমার? নতুন ভর্তি করার মানুষ আসছে বলে? হ্যাঁ, সম্পূর্ণা আমার স্ত্রী। স্ত্রী? আর আমি কে বলো? কলগার্ল, এনজয় করার মেশিন? কি বলছো তুমি? কি বলছিলে? এনজয় করা হয়ে গেছে বলে আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাও? হ্যাঁ, তুমি পারবে না, পারবে না অর্ক। আমি তোমাকে পালাতে দেব না, দেব না আমি তোমাকে পালাতে। এমন কিছু একটা করব যাতে তোমার বউ তোমাকে ঘেন্না করে। তোমার লাইফ আমি হেল করে দেব, মরুভূমি হয়ে যাবে তোমার জীবন। আমি তোমাকে ছাড়বো না অর্ক মুখার্জি, আমি ছাড়তে শিখিনি। জেনে রেখো অর্ক মুখার্জি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ইউ আর অনলি মাইন, ইউ আর অনলি মাইন। এইভাবে জোর করে কিছু পাওয়া যায় না রায়া। স্থির হও, নিজেকে শান্ত করো। তুমি কে? তুমি বলার কে? আমি, আমি তো তোমার স্বামী। কোথাকার স্বামী এলেন আবার? আমার চোখে নেশা লেগে গিয়েছিল, তা না হলে নিজের প্রাইভেট টিউটরকে বিয়ে করে বসি? ভুল করেছি, সেই ভুল আমি শোধরাতে চাই, তাই আমার কাজে বাধা দিও না। আমি কারোর বাধা মানিনি আর মানবও না। গট ইট? কি গো, খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি স্যার। ভেরি গুড, চ চ চ চ। কি মজা হলো তাই না বলো? এখন তো অনেক কিছু দেখা বাকি আছে বাবা। হ্যাঁ, টিমটনটা খুব ভালো লেগেছে বল।
আরে গেম জোনটা দারুন। টি স্কেটিং রিংটা তো দেখো নি। দাঁড়া 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 লাইটে লাইটে জ্বালিয়ে নি, দাঁড়া এক সেকেন্ড। জোনকে আসতে। উফ। উফ বাবা। শান্ত না? আমি শপিং দেখব, আমি শপিং দেখব, আমি শপিং করব, আমি শপিং দেখব। দেখো পাগল মেয়ে একটা। এখনো রাগ করে আছো পাগল মেয়ের পাগল বাবার উপর? রাগ পড়েছে তাহলে? মামা আমার ড্রেসটা কোথায়? আমি তো এখানেই আছি। এই সরি সরি মা, আমি ভুলেই গেছি তুমি এখানে রয়েছো। ভেরি সরি মা। ওকে সরি বললে যখন আমি চলে যাচ্ছি। তুমি কি চেঞ্জ করতে যাচ্ছো? পাগল মেটে গেছে চেঞ্জ করতে। আচ্ছা তোমাকে যা মিস করেছি না এতদিন, কি বলবো, তোমাকে ভীষণ মিস করেছি গো। বাবা দেখো না কেমন লাগছে। এক্সকিউজ মি, এখানে বসতে পারি? আই প্রমিস আমি তোমাকে বিরক্ত করব না, জাস্ট বসবো। আপনি কি চান বলুন তো? আসলে তোমাকে আনমনা দেখলে আমার মোহনার কথা মনে পড়ে। মোহনা? কে মোহনা? আমার মোহনা, যার কথা মনে করতে করতে আমার ঘুম পায়, কিন্তু ঘুম আসে না। আধো ঘুম আর আধো জাগরণে আমার সঙ্গে ওর দেখা হয়, ওর স্বপ্ন দেখি। যখনও আমার কাছে থাকে না তখনও পুরোটাই থাকে আমার মোহনা। বাবা এত প্রেম! ছবি আছে নিশ্চয়ই, আমাকে দেখাবেন? ভস হয়ে যাবে। আগুন নাকি? তা তো বটেই। শোনো, যারা যারা ওর ছবি দেখে তারা হিংসের আগুনে জ্বলে পুড়ে ভস হয়ে যায়। আমাকেও দেখাবেন না? তোমাকে তোমাকে দেখাবো। ও ইনফ্যাক্ট মনে পড়লো, আচ্ছা শোনো না, মোহনের জন্য শপিং করতে চাই, তুমি আমাকে একটু হেল্প করবে? এই তো এখানে গিয়ে কিছু একটা যদি কিনি যাবে? ব্যাচেলার ছেলেদের সব লোকজন না যাতা বলে বলে ঘর গোছালো করে রাখি, এখন যদি কেউ আমার বাড়িতে আসে না, আর যখন জানতে পারবে তুমি এসছো, বুঝবে ঘরে যুদ্ধ হয়ে গেছে। চলো, আমি ঘর গোছাতে পারবো না, আমি রান্নাও করতে পারবো না। ঝগড়া ঝগড়া আমি করি, ঝগড়া তুমি করো, তারপর কথা বন্ধ আর রাগ ভাঙানো। আমি প্লিজ প্লিজ এদিকে এদিকে, আসলে মনে আছে হঠাৎ করে আর এত অগোছাল করে রাখে না। না ঠিক আছে, প্লিজ বসো। তুমি সেদিন তোমার ফ্ল্যাটের অ্যাড্রেসটা দিয়েছিলে, দেখো কিরকম খুঁজতে খুঁজতে চলে এলাম। ভালো করেছো। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসলে তুমি আমার অনেক উপকার করেছো আকাশ। অর্ক অর্ক একদম আগের অর্কর মতো হয়ে গেছে জানো। আর তাছাড়া আমি তোমাকে অনেক জ্বালাতন করেছি, তোমায় অকারণে অনেক কষ্ট দিয়েছি, এটা তুমি আমার তরফ থেকে
আমার ক্ষমা চাওয়াও ভাবতে পারো। তোমার মোহনা বোধহয় অনেক সময় নেয় না বাথরুমে? ভেবেছিলাম একবার যদি দেখা হতো। আসলে না দেখা হলেই ভালো। অবশ্য আমার বিষয়ে একটু বেশি পজেসিভ, আর তার উপর ওকে দেখলে তোমার হিংসে হতে পারে। তবু একবার দেখা করার ইচ্ছে রয়ে গেল। আমি বন্ধু হিসেবে তোমাকে একটা রিকোয়েস্ট করব। বলো। আমার সঙ্গে আর কখনো দেখা করো না আকাশ। আসলে অর্ক খুব পজেসিভ, আর ওই সময় তো ওকে কিছু বোঝানো যায় না। আর আমিও তোমার মোহনার মতো, অর্ক কষ্ট পাচ্ছে সেটা আমি দেখতে পারি না। তোমার হলো? তুমি এত সুন্দর কবে হলে? হ্যালো অর্ক, আমার একটু তোমার সাথে দরকার আছে। বলে ভালো। বলছি তুমি আমার কাছে চলে এসো। আজকে পারবো না। না না অর্ক, তোমাকে আজকেই আসতে হবে। রিয়া, আমি আর পারছি না, এই দিনের পর দিন একই। আমিও আর পারছি না অর্ক, আমারও এই রোজকার টানাপোড়েন একদম ভালো লাগছে না, তাই আমি আজ সব শেষ করতে চাই। ওকে আসছি আমি, কিন্তু আমি আমি বেশিক্ষণের জন্য পারবো না, আগে বলে দিচ্ছি। তার মানে তুমি তোমার বউয়ের সাথে সুখে শান্তিতে ঘর করতে চাইছো, তাই তো? বেশ ভালো অর্ক, কিন্তু অর্ক আমি কিন্তু তোমাকে ভালোবাসা দিয়ে জিততে চেয়েছিলাম। আমি আমি জানি, আমি মারামারি করে কারোর থেকে তোমাকে কেড়ে নিতে চাইনি অর্ক। জানি জানি জানি, আমি জানি, বুঝি। আই এম সরি। নো, আই এম সরি। আই এম সরি। কেন সরি বলছো? তুমি খুব ভালো, তুমি তুমি ভীষণ ভালো। তুমি খুব ভালো। থ্যাংক ইউ। আমার কিন্তু খুব কষ্ট হবে। আমি জানি, আমি 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 জানি, আমি সব জানি, বুঝি। আমি নিজেকে ঠিক সামলে নেব। আজ কাল কিংবা পরশু। শুধু একটাই রিকোয়েস্ট তোমাকে। বলো বলো।
ফর দ্য লাস্ট টাইম?